আগে একটা ব্যাপার ছিল যে সিনেমার নায়িকা মানে ইজ আ গার্ল, ইউ নো দ্য গার্ল নেক্সট ডোর, যে পাশের বাড়ির যে ইনোসেন্ট মেয়ে, এইটা সিনেমার মেয়েরা বা কখনো হবে না, বিকজ সিনেমার মেয়েরা মানে হচ্ছে নায়িকা মানে হচ্ছে সামথিং এলস, ছোঁয়া যাবে না, ডেফিনেটলি এটা তো 100%, হ্যাঁ হ্যাঁ, হিরোইন হতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, এখন হিরোইন হতে যে কষ্টটা হয়েছে এখন ইজিলি যদি মানুষ পেয়ে যায় তাহলে তো আমাদের মধ্যে কোনো মানে আলাদা কিছু থাকলো না। তাহলে এইটাকে তুমি আচল কিভাবে দেখবা, যে মনে করো এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের সবার প্রেজেন্স আছে, তাই না? মনে করো আমি যখন দেখছিলাম যে একটু আগে তোমাদের সাথে আমাদের একটু আগে এখানে তোমরা লাইভ করছিলে দুইজন, তো এই যে দর্শকের যাদের সাথে সাথে ইন্টারঅ্যাকশন যে এখন হয়ে যাচ্ছে, না চাইলেও হয়ে যাচ্ছে, বিকজ মনে করো তোমার ফ্রেন্ডরা ঘুরছো, আচ্ছা আচ্ছা একটা ছবি তোলা, একটা ভিডিও করা, একটা লাইভ করা, এটাকে তো কিন্তু নেগেটিভলি দেখছো না? না না, এটা নেগেটিভলি দেখছি না, কেন আমরা তো অল টাইম অল টাইম লাইভে থাকি না, বা অল টাইম আমাদেরকে দেখছে দর্শক সেটা তো না, মানে আমাদের খুব লিমিটেড টাইম দেখছে, যেমন হলে গিয়ে দেখতে হচ্ছে, তা না হলে আমাদের ফেসবুকে হয়তো বা একটা ছবি বা ছোট্ট একটা এক মিনিটের ভিডিও ছাড়ি এইটাই দেখে। এখন একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের পার্সোনাল লাইফ সম্পর্কে দর্শকরা জানতে চায়, যে আমাদের সেলিব্রিটি, যার জন্য আমরা মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপস বানাই, আমরা কি করছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি, কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস দর্শকের মধ্যে আমরা দিয়ে দেই, বা আমাদের আমার পেজে আমি দিয়ে দিলাম, বা আচলের পেজে আচল দিয়ে দিল, তখন হয় কি দর্শকের একটা মানে জানছে যে জানছে কাজের বিষয় জানে, কিন্তু আমাদের পার্সোনাল লাইফ আমরা কি করছি, কোথায় যাচ্ছি, ঘুরছি ফিরছি, আমাদের কোন ফ্রেন্ডরা আছে সাথে, এবং আমার ফ্যামিলি লাইফ কেমন, এটাই কিন্তু মানুষজন জানতে চায়, এই জন্যই আমরা ছোটখাটো ভিডিও ছাড়ি।